গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আর সব কাজকর্ম কিন্তু হয়ে গেছে, এখন ঠাকুরের বাসন মেজে নিচ্ছে, আর এদিকে ঠাকুরের বাসনও মা। টাটা, কোথায় যাচ্ছ তুমি? ঘুরতে যাচ্ছ? মামামি দুষ্টুমি দেখলে তো বাবা ওই রকম বাবার ভ্যানের ওপর উঠে বসে রয়েছে। আর এই দিকে আমি আবার তোমাদের সাথে দেখা করতে চলে এলাম সন্ধেবেলা। সন্ধেবেলা মামামের দুধ গরম করে মামামকে খাই দেবো, দুধ হরলিস। আর ওই দিকে দেখো চা বসিয়েছি গ্যাসে, বাবা তোমাদের দাদা ভাইয়ের জন্য চা বসিয়েছি। আর তারপরে রাত্রির রান্নার দিকে চলে এলাম। সকালে তেমন কিছু রান্না হয়নি, ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত হয়েছিল, কারণ গ্যাস ছিল না। আর সকালেই গ্যাস এসেছে, তার জন্য ডাল আলু সব সেদ্ধ খাওয়া হয়েছে। তা ভাবলাম সকালবেলা তো এরকম সেদ্ধ খাওয়া হয়েছে, মুখটাও ভালো লাগছে না, তার জন্য একটু অন্যরকম কিছু রান্না করব। তা আলুর দম আর ফুলকো লুচি ভেবেছিলাম যে লুচি করব, কিন্তু লুচি আর করা হয়নি, টাইম পাইনি, তার জন্য পরোটা করেছি, ময়দার সাদা সাদা পরোটা। তা এখন দেখো আলুর দম বসিয়ে দিচ্ছি তরকারি, আর তরকারির জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে হলো শুক্রবার, মানে নিরামিষ, তার জন্য তো আদা দিয়ে করছি। আর আলুর দম খেয়ে পেঁয়াজ রসুনের থেকে কিন্তু নিরামিষটাই বেশি ভালো লাগে আমার। তা এখন দেখো তরকারিটাও হয়ে গেছে, আর লাস্টে ধনে পাতা দিয়ে একটু গরম মশলা দিয়ে তরকারিটা নাবিয়ে নেবো। আর তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর তারপরে আমি পরোটাও করে নেবো। আর এখন দেখো আমার কিন্তু সাদা সাদা পরোটাও রেডি হয়ে গেছে, আর আলুর দমের কালারটাও যেমন ভালো এসেছে, আলুর দমটা কিন্তু খেতেও টেস্ট হয়েছে। আর তারপরে তোমাদের সাথে দেখা করলাম আবার আগামীকাল, মানে মানে কিন্তু আজকে, আজকে সকালবেলা তোমাদের সাথে আবার দেখা করলাম। কারণ কালকে রান্না করার পরে রাত্রিরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, আর ভিডিও এন্ডও করিনি, তার জন্য আজকে সকালে ভিডিওটা অন করলাম। আর সকাল সকাল কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। ওই দিকে দেখো ফুলকপি আলু তরকারি হয়ে গেছে, আর পটলের ঝাল হয়ে গেছে। পটলের ঝালটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই দিকে ভাতের মধ্যে ঢেঁড়স সেদ্ধও দিয়ে দিয়েছিলাম, আর এই দিকে আলু ভাজাও বসিয়ে দিয়েছি। বা একটু ঝাল ঝাল একটু লালচে মতন করে আলুগুলো ভেজে নেবো। আজকে মামমামের জন্য কত কিছু খাবার হয়ে এসেছে, দেখো কি কি খাবার একটু দেখিয়ে দাও। ফুটি, তাই তোমার আর কি কি খাবার একটু দেখাও দেখাও দেখাও, আর কি খাবার? ডেয়ারি মিল্ক, তাই তো, ডেয়ারি মিল্ক আর জেলি লজেন্স। আর কাকাই কি দিয়ে গেছে? কাকাই, এটা ওর কাকাই দিয়েছে। এটা কি দিয়েছে? মিল্কি বার, টিকি 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 টিকি, কত খাবার, তাই তো। এই কত, চারটে, হ্যাঁ চারটে খাবার। হ্যাঁ কে দিয়েছে এটা? কে দিয়েছে এটা? দাদাই দিয়েছে। আচ্ছা ক্যাডবেরি আর লজেন্স কে দিয়েছে? বাবা দিয়েছে। আর মিল্কি বার কে দিয়েছে? কাকা দিয়েছে। এটা হাততালি দিয়ে দাও।